হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্লে উইথ জেস ডম সিরিজে নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে হাজির হলাম আমি আসিফ মাহিত আজকে আমরা তৈরি করব একটি ফুল ফাংশনাল ডিজিটাল স্টপ ওয়াচ আমাদের অ্যাপ্লিকেশনটার দিকে যদি আমরা একটু তাকাই তো আমরা দেখতে পারবো আমরা মূলত তিনটা ফাংশনালিটি নিয়ে কাজ করেছি ডিজিটাল স্টপ ওয়াচ যেরকম ফাংশনটিগুলো থাকে আমরা যদি স্টার্ট বাটনে ক্লিক করি আমাদের স্টপ ওয়াচটা স্টার্ট হবে আমরা আমাদের মন মতো করতে পারবো ওইখান থেকে আবার স্টার্ট করতে পারবো এবং আমরা যখন খুশি তখন রিসেট করতে পারবো ওকে তো চলেন আজকের আমরা একসাথে তৈরি তৈরি করি আমাদের করার জন্য আমাদের মূলত এইস ফাইল থেকে পাঁচটি এলিমেন্টের উপরে জাবাস্ট্রিক ফাইল থেকে ট্র্যাক করা লাগবে সেটা হচ্ছে এই তিনটি বাটন এবং এই স্ট্যাটিক মিনিট এবং সেকেন্ডের কন্টেন্টগুলো ওকে তো আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা আগে থেকেই গেট এলিমেন্ট বাই আইডির দ্বারা ওই পাঁচটা এলিমেন্টকে ট্র্যাক করে রেখেছি এবং আমাদের কোড করা যাতে সহজ হয় এজন্য আমরা কোডিং এর স্টেপ গুলো আগে থেকেই প্রিডিফাইন্ড করে রেখেছি আমরা এই স্টেপ অনুসরণ করেই কোডগুলো করব ওকে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের নেসেসারি ফাংশন গুলো খুঁজে বের করা আমাদের অ্যাপ্লিকেশনের দিকে তাকেই আমরা বুঝতে পারছি যে আমাদের অ্যাপ্লিকেশনে মূলত তিনটি ফাংশন রয়েছে তো চলেন এই ফাংশনগুলো আমরা তৈরি করে ফেলি ফাংশন স্টার্ট ওকে আমরা আমাদের লজিকগুলো পরে লিখবো ওকে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ইভেন্ট লিসনার গুলো অ্যাড করা তো আমাদের দিকে তাকে আমরা বুঝতে পারছি যে আমাদের মূলত তিনটি বাটনে ইভেন্ট যুক্ত করতে হবে এই তিনটি বাটনে তাই না এবং এই তিনটি বাটন আমরা আগে থেকেই জাভাস্ট্রিপ ফাইলে ট্র্যাক করে রেখেছি তো চলেন এই বাটনগুলোতে আমরা ইভেন্ট লিসনার যুক্ত করি আমাদের স্টার্ট বাটনে আমরা নাম দিয়েছি স্টপ ওয়াচ কাউন্টার স্টার্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার আমরা কোন ইভেন্টের জন্য আমাদের ইভেন্টটা লিসেন করতে যাচ্ছি ইয়েস আমরা ক্লিক ইভেন্টের জন্য আমাদের ইভেন্টটা লিসেন করতে যাচ্ছি এবং এখানে আমরা কোন ফাংশনালিটিটা রান করতে যাচ্ছি স্টার্ট ফাংশনের ফাংশনালিটিগুলো রান করতে যাচ্ছি ওকে একইভাবে আমরা রিসেট বাটনেও আমাদের ফাংশনটিগুলো অ্যাড করি

এখন আমার ইভেন্ট লিসনারগুলো সঠিকভাবে আমার ফাংশনের সাথে যুক্ত হয়েছে কিনা তা চেক করার জন্য আমরা প্রত্যেকটা ফাংশন একটা করে অ্যালার্ট দিয়ে চেক করতে পারি অ্যালার্ট আই এম স্টার্ট প্রত্যেকটা ফাংশনকে আমরা চেক করব এখানে নাম দেব রিসেট এবং এখানে নাম দেব পস আমাদের আগে অ্যাপ্লিকেশনটা আমরা রানিং করি লাইভ সার্ভারে গোলাইভে দিলে এটা একটা সার্ভারে রান হবে এখন যদি আমি স্টার্ট বাটনে ক্লিক করি আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে আই এম স্টার্ট রিসেট বাটনে অ্যালার্ট দিচ্ছে এবং পজ বাটনেও অ্যালার্ট দিচ্ছে ওকে কুল আমাদের সেকেন্ড স্টেপের কাজও শেষ আমাদের এই অ্যালার্ট গুলো লাগবে না আমাদের থার্ড স্টেপ হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ডাটা এবং ভ্যারিয়েবল গুলো খুঁজে বের করা আমাদের অ্যাপ্লিকেশনে মূলত আমাদের দুইটি ভ্যারিয়েবলকে ট্র্যাক করতে হবে সেটা হচ্ছে মিনিটকে এবং সেকেন্ড কে এবং সেকেন্ডের একটা ইনিশিয়াল ভ্যালু আমি সেট করে রাখছি কারণ আমাদের সেকেন্ড ভ্যারিয়েবলটার ভ্যালুর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের মিনিটটা ক্যালকুলেট হবে তাই না এবং এটা আমি গ্লোবাল রাখছি কারণ হচ্ছে এটা যাতে স্কোপ না থাকে কারণ আমার এই ভেরিয়েবল তিনটি ফাংশনে দরকার হবে তো আমাদের থার্ড স্টেপের কাজটা শেষ এবার আমরা স্টার্ট ফাংশনালিটিটা অ্যাপ্লাই করব বা ইমপ্লিমেন্ট করবো তো আমার অ্যাপ্লিকেশনটা আমরা দেখছি যে এক সেকেন্ড পর পর টাইম ট্র্যাক করছে অর্থাৎ এক সেকেন্ড পর পর আমার অ্যাপ্লিকেশনটা তার ফাংশনালিটি গুলো রান করছে তো আমরা এখানে ইউজ করতে পারি সেট ইন্টারভাল এবং আমরা এখানে অ্যারো ফাংশন ইউজ করতে পারি নর্মাল ফাংশন ইউজ করতে পারি আপ টু ইউ এবং এটা টাইম লিমিট আমি দিই 1000 মিলিসেকেন্ড দ্যাট মিন্স 1 সেকেন্ড ওকে এবং আমি এখানে কি চাচ্ছি এই ফাংশনের মধ্যে আমি ফাংশনের মধ্যে চাচ্ছি যে প্রথমে আমার সেকেন্ডের ভ্যালুটা এক করে বাড়বে প্রতি সেকেন্ডে এবং সেকেন্ডলি আমি চাচ্ছি যে আমার এই স্ট্যাটিক যেই মিনিট এবং সেকেন্ডের ভ্যালুটা আছে বা টেক্সট কন্টেন্ট আছে এটাতে ডাইনামিক হয় বাট আমার কাছে তো এখন ডাইনামিক সেকেন্ড এবং মিনিটের ভ্যালু নাই তাই না আমার তো সেকেন্ড ভ্যারিয়েবলের ভ্যালুর উপর কাউন্ট করে মিনিট ট্র্যাক করতে হবে তাই না তো আসেন এই টাইমের ক্যালকুলেশনটা করার জন্য আমরা আরেকটা ফাংশন বানিয়ে ফেলি এটা নাম আমি দিলাম গেট টাইম ওকে এবং গেট টাইম একটা সেকেন্ড এক্সপেক্ট করছে আর্গুমেন্ট আকারে তো আমরা জানি মিনিট কিভাবে ক্যালকুলেট হয় মিনিট ক্যালকুলেশন করার সময় কিন্তু আমরা যদি আমাদের মোট সেকেন্ডটাকে যদি সিক্সটি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা মিনিট পাচ্ছি তাই না যেমন মিন ইজ টু এই প্যারামিটারের সেক ভাগ সিক্সটি মানে সাপোজ আমাদের কাছে যদি একশো বাইশ সেকেন্ড থাকে এই সেকেন্ডের ভ্যালু ঠিক আছে যেটা এক সেকেন্ড পর পর বাড়ছে সেটাকে যদি আমরা সিক্সটি দ্বারা ভাগ করি আমাদের রেজাল্ট কি আসবে টু পয়েন্ট সামথিং বাট আমরা তো এখানে সামথিং শো করতে যাচ্ছি না তো আমরা কি করব এটাকে ইন্টেজার ভ্যালুতে কনভার্ট করব কনভার্ট করার উপায় কি আমরা পারসেন্ট ফাংশনের মধ্যে আমাদের এই এক্সপ্রেশনটাকে র‍্যাপ করব সরি গাইস কুল তো আমার মিনিটের ভ্যালুটা আমার ট্র্যাক করা শেষ বাট সেকেন্ডের ভ্যালুটা আমি কিভাবে ট্র্যাক করব 122 সেকেন্ড হলে কি আমি 122 সেকেন্ডই শো করব না আমি তো জানি 59 সেকেন্ডের উপরে হলে আমরা এটাকে মিনিট অ্যাকাউন্ট করছি তো এই ক্যালকুলেশনটা করার জন্য আমরা যদি আমাদের মোট সেকেন্ডকে মডিউল করি 60 দ্বারা হলে যে ভাগশেষটা থাকবে ঠিক আছে সেই ভাগশেষটাই কিন্তু মূলত আমাদের ডাইনামিক বা ক্যালকুলেটেড সেকেন্ডের ট্র্যাক ওকে তো আমরা আমাদের সেকেন্ডের ট্র্যাকটা এভাবে রাখতে পারি sec এটাকে আমরা পার্সেন্ট করব যাতে আমরা ফ্লোট ভ্যালু না পাই ওকে এবং এখানে আমরা দিব sec মডিউল বাই 60 ওকে কুল বাট এই যে ক্যালকুলেটেড মিন এবং সেকেন্ড যে ভ্যালুটা এটা তো আমার এই ফাংশনে লাগবে না আমার কোথায় লাগবে এটা স্টার্ট ফাংশনে লাগবে তাই না তো স্টার্ট ফাংশন যদি আমি এই দুইটা ভ্যালুকে পেতে চাই তো আমার এখান থেকে রিটার্ন করা লাগবে আমি একটা অবজেক্ট আকারে রিটার্ন করছি কারণ এখানে আমার দুইটা ভ্যালুকে রিটার্ন করতে হবে এবং সেক আচ্ছা এখানে আমি সেক নাম দিই নাম না দিই কারণ হচ্ছে এখানে সেকটা প্যারামিটার আকারে আসবে আমি এখানে সেকেন্ড নাম দিলাম লেট দিলাম আগে এবং এখানে আমি সেকেন্ডটাকেই রিটার্ন করব ওকে ফাইন তো আমি আমার এই স্টার্ট ফাংশনের মধ্যে যদি গেট টাইম ফাংশনটাকে কল করি এবং আকারে আমি কি দিব আমার এই সেক ভ্যালুটাকে দিব ঠিক আছে যেটা প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে ওকে ফাইন এ আমাকে কি রিটার্ন করবে একটা অবজেক্ট রিটার্ন করবে সরি এবং এখান থেকে আমরা কি পাবো মিনিট এবং সেকেন্ড তাই না এবং এই মিনিট এবং সেকেন্ডটা তো ডাইনামিক এবং ক্যালকুলেটেড তাই না তো এই ডাইনামিক এবং ক্যালকুলেটেড ভ্যালুটাই তো আমরা এখানে টেক্সট কন্টেন্ট আকারে শো করতে যাচ্ছি তাই না তো আসেন আমরা টেক্সট কন্টেন্ট আকারে শো করি মিনিটস ডট টেক্সট কন্টেন্ট

বাট এখানে একটা প্রবলেম আছে দেখেন তো যখন সিঙ্গেল ভ্যালুতে থাকে বা সিঙ্গেল ডিজিটে থাকে তখন কিন্তু একটা সামনে শূন্য নেয় না দেখতে একটু খারাপ লাগছে তো এটা আমরা এখানে সেট করতে পারি যে স্টপ করি আমাদের মিনের ভ্যালুটা যদি দশ থেকে কম হয় মানে সিঙ্গেল ডিজিটের হয় তখন সে সামনে একটা শূন্য প্লাস আমাদের এই ডাইনামিক বা ক্যালকুলেটের মিনের ভ্যালুর সাথে যোগ হবে ঠিক আছে এরপরে সেই টেক্সট কন্টেন্টটা বসাবে অথবা যদি ডাবল ডিজিটের হয় তখন তো আমার কিছুই করার দরকার নেই তখন আমি জাস্ট মিনটাকে কন্টেন্ট আকারে শো করবো সেকেন্ড যদি ডবল ডিজিটের হয় তাহলে আমার দরকার নেই কিছু করার ওকে ফাইন এখন যদি চেক করি ওয়ার্কিং তো চলেন আমরা পজ এবং রিসেট ফাংশনটা নিয়ে কাজ করি পজ এবং রিসেটের ক্ষেত্রে আসলে কি হবে পজ এবং রিসেটের ক্ষেত্রে আমার এই সেট ইন্টারভাল ফাংশনটা আর রান করবে না তাই না তো আমার এটা কোনোভাবে থামায় দিতে হবে তো সেট ইন্টারভাল ফাংশনটাকে থামায় দেওয়ার একটা উপায় হচ্ছে ক্লিয়ার ইন্টারভাল ফাংশনটাকে কল করা এটাও ডিফল্ট ভাবে আমাদের কাছে দেওয়া আছে প্রি বিল্ড বাট ও আর্গুমেন্ট আকারে একটা যেই ফাংশনটাকে বা যেই ইন্টারভালটাকে ওর থামাইতে হবে ওইটার একটা ট্র্যাক ভ্যালু চাই বাট আমার সেট ইন্টারভাল ফাংশনটাকে তো আমি কোথাও ট্র্যাক করি নাই কোনো ভ্যালুয়েবলে রাখি নাই তাই না আমি অন দা ফ্লাই কল করেছি তো সাম হাও আমার এটার একটা ট্র্যাক রাখা লাগবে তো পরে আমি আর একটা ভ্যারিয়েবল নিয়ে নি লেট টাইমার ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি ভ্যালু সেট করলাম নাল এবং আমার এই সেট ইন্টারভালটাকে আমি টাইমার ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম ওকে কুল এবং ক্লিয়ার ইন্টারভাল করার সময় আমি এই টাইমারটাকে এখানে পাস করে দিব তাই না ফাইন তো পজের ক্ষেত্রে আমার সেম কাজ করতে হবে ক্লিয়ার ইন্টারভাল টাইমার কুল বাট রিসেটের ক্ষেত্রে কিন্তু আরো কাজ আছে যদি আমার রিসেট বাটনে আমি ক্লিক করি ও কিন্তু এই টেক্সট কন্টেন্ট গুলোকে আবার জিরো তে সেট করে দিচ্ছে তাই না এবং আমি যদি আবার স্টার্ট বাটনে ক্লিক করি দেখেন ও কিন্তু আবার জিরো থেকে স্টার্ট হচ্ছে মানে আমার টেক্সট কন্টেন্টটাকেও স্ট্যাটিক্যালি জিরো তে সেট করতে হবে এবং এই যে ডাইনামিক্যালি আমার মিনিট এবং সেকেন্ডটা আমি কাউন্ট করছি বা বাড়াচ্ছি এটাকেও কিন্তু আবার জিরো তে সেট করে দিতে হবে চলেন আমরা এই কাজটা করে ফেলি আমরা লিখবো মিন ইজ জিরো sec is equal to 0 ebong minutes dot text content is equal to 0 0 seconds dot text content 0 0 okay fine এবং পজের ক্ষেত্রে আমার তেমন কিছু করা লাগছে না তো আমার অ্যাপ্লিকেশনে যদি আমি একটু এখন রান করি এবং তাকাই স্টার্ট বাটনে ক্লিক করলাম ইয়াপ সে আগে একটা জিরো নিচ্ছে যদি সিঙ্গল ডিজিটে থাকে আমি পজ করতে পারছি আমি আবার স্টার্ট করতে পারছি আমি রিসেট করতে পারছি ওকে এভরিথিং সিমস ফাইন বাট দ্য প্রবলেম ইজ যদি আমি স্টার্ট বাটনে একবার ক্লিক করার পরে অনেকবার ক্লিক করি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু পার সেকেন্ড রান হচ্ছে না ও কিন্তু বার মানে অনেক দ্রুত গতিতে আপডেট নিচ্ছে কেন কারণ যতবারে আমি স্টার্ট বাটনে ক্লিক করছি ততবারই এই ফাংশনটা নতুন করে আবার কল হচ্ছে নতুন করে আবার কল হচ্ছে বাট দ্যাটস দ্য প্রবলেম কারণ আমি এখানে ট্র্যাক রাখছি না যে আমার অ্যাপ্লিকেশনটা কখন স্টার্ট অবস্থায় আছে কখন স্টার্ট অবস্থায় নেই তাই না তো আমার এই ট্র্যাকটা রাখা লাগবে এবং আমি স্টার্ট ফাংশনালিটির মধ্যে এই ইন্টারভাল ফাংশনটা তখনই রান করতে দিব যখন আমার অ্যাপ্লিকেশনটা অফ অবস্থায় আছে ঠিক আছে এবার আমি রান করতে দিব না তো চলেন এই কাজটা করি তো এই ট্র্যাকটা রাখার জন্য আমার আরেকটা ভ্যারিয়েবল লাগবে আমি এটার নাম দিলাম লেট ওয়াচ ইস রানিং ইজ ইকুয়াল টু ইনিশিয়াল আমি বললাম ফলস ওকে এবং আমি এই ফাংশনটি গুলো তখনই চালাতে দিব যখন আমার ফলস থাকবে ঠিক আছে বাট যখন ওয়াচ ইস রানিংটা ফলস আছে এবং এই স্টার্ট ফাংশনের মধ্যে ঢুকে গেছে মানে এই ইন্টারভালের মধ্যে ঢুকে গেছে তখন কি সে আর অফ অবস্থায় আছে না তখন কিন্তু সেই স্টার্ট অবস্থায় আছে তো ইফ এর মধ্যে ঢুকার পরপরই কিন্তু আমি বলে দিতে হবে যে তুমি যেহেতু ইফের মধ্যে ঢুকে গেছো এখন কিন্তু তুমি রানিং অবস্থায় আছো ওকে এটা ট্রু করে দিলাম এবং রিসেটের ক্ষেত্রে কি হবে রিসেটের ক্ষেত্রে সে ঢোকার সাথে সাথে কি করবে সে বলবে যে তুমি এখন অফ অবস্থায় আছো ওকে ফজ বানান ভুল করেছি সরি এবং সেম ঘটবে পজের ক্ষেত্রে এখানে আমি বলবো যে আমার ওয়াচটা এখন রানিং অবস্থায় নেই যদি পজ বাটন কেউ ক্লিক করে ওকে কুল এখন যদি আমার অ্যাপ্লিকেশনটা আমি দেখি স্টার্ট বাটন ক্লিক করলাম পজ বাটনে ক্লিক করলাম রিসেট করলাম আবার স্টার্ট করলাম এবং অনেকবার স্টার্ট বাটনে ক্লিক করলাম অনেকবার অনেকবার বাট আমার অ্যাপ্লিকেশন কিন্তু পার সেকেন্ডই আপডেট নিচ্ছে তাই না ও কিন্তু আগের মতো ফাস্ট হয়ে যায়নি কারণ আমি ট্র্যাক করতে পারছি যে আমার অ্যাপ্লিকেশনটা কখন রানিং অবস্থায় আছে কখন রানিং অবস্থায় নেই ওয়াও আমরা একটা ফুল ফ্লেজড ফাংশনাল ডিজিটাল স্টপ ওয়াচ তৈরি করতে পেরেছি জাস্ট কয়েকটা লাইনের জাভা স্ট্রিপ কোড আশা করি আপনাদের প্রজেক্টটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি কোনো মন্তব্য থাকে ক্রিটিসিজম থাকে অবশ্যই তা জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে ওগুলো সুদ্রিয়ে আপনাদের আরো বেটার কিছু ডেলিভার করার ঠিক আছে এবং আপনাদের এই পুরো প্রজেক্টের ফাইলটা কোডগুলো আপনাদের গিঠাবে প্রোভাইড করে দেওয়া হবে ডিসক্রিপশনে ওকে যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং অবশ্যই চেষ্টা করবেন এটাকে এক্সটেন্ড করার আরো বাড়ানো পরবর্তীতে এরকম আরো অনেক এক্সাইটিং প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই